নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি মসুর ডালের তরকা বানানো দেখাবো। খুবই সহজ একটা রেসিপি, চটজলদি হয়ে যায়। এটা রুটি, লুচি, পরোটা, রুমালি রুটি, নান সবার সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে। নতুন বন্ধুরা যদি পছন্দ হয়ে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকবেন। রেসিপিটা দেখে নিন। প্রথমে ডিমের ঝুড়ি বানিয়ে নেবো, রিফাইন অয়েল দিচ্ছি, দুটো ডিম নিয়েছি, ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। আরো কিছুটা তেল দিচ্ছি, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, আদা রসুন বাটা, আদা রসুন হালকা করে ভেজে নিয়েছি, টমেটো কুচি, একটু নুন দিচ্ছি, টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, টমেটো একদম নরম হয়ে গেছে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খুব সামান্য জল দিচ্ছি, মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, সাইড থেকে তেলও ছেড়েছে। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছিলাম, যেটাকে ভালো করে ধুয়ে আমি 15-20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ডাল জলে ভিজিয়ে রাখবেন না, জলটা ছেঁকে কিন্তু 15-20 মিনিট রেখে দেবেন। মশলার সঙ্গে ডাল ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে গরম জল দিচ্ছি। প্রথমেই খুব বেশি জল দেবেন না, লাগলে পরে দেবেন। নুন, এটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা কমে একটু ঢেকে যাচ্ছি যতক্ষণ না ডাল নরম হচ্ছে। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম, ডাল নরম হয়ে গেছে, এর চেয়ে বেশি গলাবেন না, জলও শুকিয়ে গেছে, একটু গরম জল দিচ্ছি। গরম মশলা, চিনি, দুটো কাঁচা লঙ্কা, ডিম ভাজাটা, নুনটা চেক করে নিচ্ছি, আরো কিছুটা নুন লাগবে। নামিয়ে নেবো, একটা ফোড়ন দেবো, তাওয়া বসিয়েছি, ঘি দিচ্ছি, শুকনো লঙ্কা, গোটা জিরে,
সামান্য একটু হিং দিচ্ছি, আদা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা হয়ে গেছে, গ্যাসে ফ্লেমটা অফ করে দিলাম। এটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। যদি রান্নাটা পছন্দ হয়ে থাকেন লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।